তো আজকের ভিডিওতে আমরা দেখব হোয়াট ইজ এ পিওর অ্যান্ড ইমপিওর ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে পিওর ফাংশন এবং ইমপিওর ফাংশনটা কি সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। তো তার আগে এখানে আমি ডেফিনেশন লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, এ পিওর ফাংশন ইজ এ ফাংশন হোয়ার দ্য রিটার্ন ভ্যালু ইজ অনলি ডিটারমাইন্ড অ্যান্ড আর্গুমেন্ট উইদাউট এনি সাইড ইফেক্টস। এর মানেটা হচ্ছে একটা পিওর ফাংশন কোনো সময় কোনো রকম সাইড ইফেক্ট করতে পারে না। সাইড ইফেক্ট মিন্স, যেমন আমি এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, তো ভেরিয়েবলের ভ্যালু আমি দিয়েছি 10। তো একটা পিওর ফাংশন কোনোদিন ওই ভেরিয়েবলের ভ্যালুকে 10 কে 11 করবে না, যদি করে সেটা হয়ে যাবে ইমপিওর ফাংশন। তো সেটা কিভাবে হচ্ছে আমি তোমরা দেখাচ্ছি। তো আমি নিচে চলে আসছি এখানে, আর এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি যাতে এরর না আসে। তো এখানে আমি নিচে এসে প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেব। এখানে আমি লিখব লেট মাই এআরআর ইজুগাল টু, তারপরে এখানে রাউন্ড বেসিস দিব। তো এখানে আমি সাপোজ 2 দিয়ে দিচ্ছি। এখানে 2 দেওয়ার পরে আমি এখানে নিচে আসব, নিচে এসে এখানে একটা ফাংশন তৈরি করব। তো এখানে আমি লিখব লেট মাই ফান ইজ ইকুয়াল টু, তো এখানে আমি একটা অ্যারে ফাংশন ক্রিয়েট করব। তো অ্যারে ফাংশন আমি ক্রিয়েট করে নিয়েছি। তো করে নেওয়ার পরে আমি এখানে কল প্রথম থেকে আমি একে করে নিই যাতে পরে না অসুবিধা হয়। তো এখানে আমি লিখে দিচ্ছি মাই ফান। তো এখানে আমি একটা প্যারামিটার এখানে পাস করব, সেটা হচ্ছে নাম। একটা নাম আমি প্যারামিটার পাস করেছি, তো এখান থেকে আমি আর্গুমেন্ট নিব আমি। তো সাপোজ আমি এখানে দিচ্ছি 8, 8 আমি আর্গুমেন্ট দিয়ে দিয়েছি, আর এখানে প্যারামিটার হিসেবে আমরা নিয়ে নিয়েছি নামকে। তো এবার আমি নিচে কি করব, এখানে করব উপরে যে মাই এআরআরটা আছে, তো একে আমি লিখব মাই এআরআর এআরআর ডট। তো এখানে আমি পুশ মেথডের ইউজ করব, তো আমি এখানে লিখছি পুশ। তোমরা জানো পুশ পপ অবশ্যই দেখেছ আমার আগেকার জাভাস্ক্রিপ্টের ভিডিওতে, অবশ্যই তোমরা দেখতে পারো। তো এখানে আমি নামকে দিয়ে দিব এখানে এন ইউ এম নাম। এবার আমি কন্ট্রোল এস করে সেভ করে দিচ্ছি। তো এরপরে যদি এটাকে আমি রান করাই নোড বন ডেমো ডট জেস, তো এখানে কিছু আউটপুট আসছে না, কারণ আমি এখানে কনসোল করে তোমায় দেখাইনি। তো এখানে আমি কনসোল করে দেখিয়ে দিচ্ছি এটাকে। আমি এখানে লক করাচ্ছি মাই এআরআরকে মাই এআরআর, ঠিক আছে। তো এবার আমি কন্ট্রোল এস করে সেভ করছি। তো এখানে দেখতে পাচ্ছ 2 আসছে, কিন্তু আবার যদি এখানে আমি নিচে যাই এবং এখানে যদি আমি কনসোল ডট লগ আমি এখানে করি, আর এখানে মাই এআরআরকে লিখি মাই এআরআর, তো কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি, তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে ছিল 2, এখন হয়েছে 2 আর 8। তো মাই এআরআর যে ভ্যালুটা ছিল ওটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো মাই এআরআর প্রথম ভ্যালু ছিল 2, এখন হয়ে গেছে 2 এর সঙ্গে 8 হয়ে গেছে, কারণ আমি এখানে পুশ করেছি, পুশ লাস্টের ভ্যালুটাকে এখানে অ্যাড করে দেয়। তো আমি অ্যাজ এ আর্গুমেন্ট এখানে 8 নিয়েছিলাম, তো 8 এখানে চলে এসছে। তো এটা একটা ইমপিওর ফাংশন, কারণ এখানে আমাদের যে ডেটা যে আমাদের ভ্যালুটা আছে সেটাকে এটা চেঞ্জ করছে। তো এবার আমরা দেখে নিব পিওর ফাংশনটা কি। পিওর ফাংশনটা হচ্ছে আমাদের এখানে লিখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে এই যে ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে ওটাকে চেঞ্জ হবে না, ইউজ করতে পারে কিন্তু এটার ভ্যালুটাকে চেঞ্জ করা যাবে না। তো সেটা আমি কিভাবে করছি তোমরা দেখো। তো এখানে আমি পুশের জায়গায় আরেকটা আমাদের মেথড ইউজ করছি, সেটা হচ্ছে কনক্যাট। তো কনক্যাট কী করে তোমরা জানো অবশ্যই, কনক্যাট অ্যাড করে দেয় দুটোকে। তো এখানে আমি কনক্যাট করছি, আমি মাই এআরআরকে ইউজ করছি, আর এখানে দুটো আমি কনসোল ডট লগও লাগিয়ে রেখেছি। তো এটাকে আমি রিটার্ন করাবো, কারণ আমাদের এখানে ভ্যালুটাকে দরকার। তো আমি লিখে দিচ্ছি রিটার্ন
तो এবার যদি কন্ট্রোল এস করে সেভ করি তো তোমরা দেখতে পাচ্ছ 22 এসেছে। এবার আমাদের ভ্যালু এসেছে 22। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেও 2 ছিল আর এখানেও 2 আছে। তো আমরা তো কনকেট করেছি, তার ভ্যালুটা কোথায় গেল তো সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তো এখানে আমাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, লেট ডাটা ইকুয়াল টু। তো এই ডাটার ভিতরে এখানকার যে ফাংশনের যে রিটার্ন ভ্যালুটা এটা আসছে, তো একে আমি কনসোল করাচ্ছি, ডাটা। তো কন্ট্রোল এস করে যদি আমি সেভ করি তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে তো কনসোল ডট লগ 2 আছে আর লাস্টেও 2 আছে। তো কোনো রকম ভাবে মাই এররটাকে চেঞ্জ হচ্ছে না এবারে, কিন্তু 28 আমাদের নতুন একটা এরর রিটার্ন করে দিচ্ছে। যখনই আমরা কনকেট মেথডকে ইউজ করব তখনই ও আমাদের নতুন এররকে রিটার্ন করবে, এক্সিস্টিং এরর ভ্যালুটাকে চেঞ্জ করবে না। তো এখানে 2 আছে, 2ই থাকবে, কিন্তু যখনই আমরা ইমপিওর করব, আগেকার আগের তোমরা দেখেছ যে যখনই আমরা পুশ ইউজ করছিলাম তো তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, 2-র বদলে 8 চলে আসছিল, 28 হয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে, কিন্তু এটা আমাদের একটা নতুন ভাবে অ্যারে আসছে, এটা কি আলাদা চেঞ্জ করে যাচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের পিওর ফাংশন এবং ইমপিওর ফাংশন। এটা ইন্টারভিউতে অবশ্যই জিজ্ঞাসা করা হয়, প্রচুর ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।